শুরু হচ্ছে সেই মিলন সভার গজলটি যেটা প্রতি বছর আপনারা শুনে থাকেন আজকেও আপনারা শুনবেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করুন যাতে করে সাবলীল ভাবে গাইতে পারি কণ্ঠের পরিস্থিতি খুবই খারাপ তারপরেও চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য हेलो 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 चेक हेलो 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 चेक हेलो राजनगर ग्रामेरी माझे सबाई से जेछे नतुन साजे राजनगर ग्रामेरी माझे सबाई से जेछे नतुन साजे उत्सव आनंदे भरिए दीते आज करेछे आहवान उत्सव आनंदे भरिए दीते आज करेछे आहवान ताई मिलन सबाई मिलिए देबे मोदेर सपन सन्धान ताई मिलन सबाई मिलिए दीते मोदेर सपन सन्धान राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतुन साजे राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतुन साजे उत्सव आनंदे भरिए दीते आज करछे आहवान उत्सव आनंदे भरिए दीते आज करछे आहवान ताई मिलन सभाय मिलिए देबे मोदेर स्वप्न सन्धान गो राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतुन साजे राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतुन साजे नूर मोहम्मद सभापति सभापति आमरा चिर कृतज्ञतार पति नूर मोहम्मद सभापति सभापति आमरा सबाई चिर कृतज्ञतार पति क्लब सभापति शेख साइफुल शेख साइफुल हजार गोलापेर सेरा अरेक गोलापुल सेलिम जुलू कोरछे बरन सेलिम जुलू कोरछे बरन दिए सारक सन्मान मिलन सभाय मिलिए दिलो देखो मोदेर स्वप्न सन्धान मिलन सभाय मिलिए दिलो मोदेर स्वप्न सन्धान गो राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतुन साजे राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतुन साजे ক্লাব কমিটি এবং উৎসব কমিটি দুটো কমিটি রয়েছে তাদের সেক্রেটারি সবাইকে নিয়ে যৌথভাবে একটি কলির মধ্যে লেখা অনুসরণ করবেন আপনারা দুই কমিটির সেক্রেটারি সেক্রেটারি দুই কমিটির সেক্রেটারি সেক্রেটারি
सपन खोजे सदाई करे घुरा घुरी अमीरुल अबाउर से कि सुल्तान आर साबीर मकबूल बोले सबाई मिले दाओ तकबीर नाराय तकबीर नाराय तकबीर नाराय तकबीर तुई कमिटीर सेक्रेटारी सेक्रेटारी सपन खोजे सदाई करे घुरा घुरी अमीरुल अताउर से कि सुल्तान आर साबीर मकबूल बोले सबाई मिले दाओ तकबीर बोलचे आजाद गोलाप होए बोलचे आजाद गोलाप होए सजिए रेखो मोदर बागान मिलन सभाय मिलिए दिलो मोदेर सपनो सन्धान मिलन सभाय मिलिए दिलो मोदेर सपनो सन्धान गो राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतन साजे राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतन साजे उत्सव आनंदे भरिए देबे তাই মিলন আজ সভায় মিলিয়ে দিতে করতে আহ্বান সবার প্রিয় স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে সাংগঠনিক সেক্রেটারি সেক্রেটারি মোর সেলিমিশা সাদ্দাম হোসেন এই দুই জুড়ি আলামিন ট্রান্সপোর্টের কান্ডারি কান্ডারি নীতি আদর্শে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ধন্য মোরা সাথে পেয়ে ধন্য এ প্রতিষ্ঠান ধন্য মোরা সাথে পেয়ে ধন্য এ প্রতিষ্ঠান তাই মিলন সভায় মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান মিলন সভায় মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে তারপরে শুনুন সে কি সাবির সে কি মুরসালিন মুরসালিন সাথী তাদের মাকসুদুল আরসুনিল সে কি সাবির সে কি মুরসালিন মুরসালিন সাথী তাদের মাকসুদুল আরসুনিল যারা দপ্তর সেক্রেটারি সেক্রেটারি সমস্ত কাজের দায়িত্ব বন্টনকারী মুখের হাসিতে করছে যে জয় মুখের হাসিতে করছে যে জয় মোদের মনর প্রাণ তাই মিলন সভায় মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান মিলন সভায় মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে স
সবাই সেজেছে নতুন সাজে রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে প্রচার সেক্রেটারি সে কি মকবুল সে কি মকবুল আশরফ আলী মুজাহিদ হাসান কি বল প্রচার সেক্রেটারি সে কি মকবুল সে কি মকবুল আশরফ আলী মুজাহিদ হাসান কি বল এরা প্রচার করে মানবতার মানবতার গরিবের মুখে হাসি ফুটিয়েছে বারবার লকডাউনের যোদ্ধা হয়ে করছে অন্নদান লকডাউনের যোদ্ধা হয়ে করছে অন্নদান কর্মগুণে তাই সবার মনে রয়েছে স্বপ্ন সন্ধান গো কর্মগুণে তাই সবার মনে রয়েছে স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে উৎসব আনন্দে ভরিয়ে দেবে উৎসব আনন্দে ভরিয়ে দিতে আজ করছে আহ্বান তাই মিলন সবাই আজ মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান তাই মিলন সবাই মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান আনন্দ কামাল আকিবুদ্দিন কুতুবুদ্দিন ঋণের ভয়ে কালেকশনে ছুটে প্রতিদিন আনন্দ কামাল আকিবুদ্দিন কুতুবুদ্দিন ঋণের ভয়ে কালেকশনে ছুটে প্রতিদিন এরা উভয় কমিটির ক্যাশিয়ার এরা ক্যাশিয়ার স্বপ্ন সন্ধানের স্বপ্ন এরা করেছে বারে বার এরা উৎসব কমিটির ক্যাশিয়ার ও গো ক্যাশিয়ার ব্যয়ের থেকে আয়ের কথা ভাবে বারে বার স্বপ্ন সন্ধানের স্বপ্ন এরা বলছে মইদুল শাহজাহান স্বপ্ন সন্ধানের স্বপ্ন এরা বলছে মইদুল শাহজাহান স্বপ্ন সন্ধানের স্বপ্ন এরা বলছে শাহজাহান ও শাহজাহান মিলন সবাই তাই মিলিয়ে দিল মোদের স্বপ্ন সন্ধান মিলন সবাই তাই মিলিয়ে দিল মোদের স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে হিসাব রেখেছে শাহজাহান ইসরাফিল ইসরাফিল সাথী তাদের রমজান সাহা শেখ সাইফুদ্দিন হিসাব রেখেছে শাহজাহান ইসরাফিল ইসরাফিল সাথী তাদের রমজান সাহা সাইফুদ্দিন
সাবির হাফিজুল হামিদুল সাবির হামিদুল হাফিজুল তাই বলছে সাবের আলী হাসিবুল শেখ হাসিবুল সাবির হাফিজুল আব্দুল মহসিন হামিদুল তাই বলছে সাবিরুল হাসিবুল শেখ হাসিবুল সাবির হাফিজুল আব্দুল মহসিন হামিদুল তোমরা মোদের আশা ভরসা তোমরা ক্লাবেরই সম্মান তোমরা মোদের আশা ভরসা তোমরা ক্লাবেরই সম্মান তাই মিলন সভায় মিলিয়ে দিল মোদের স্বপ্ন সন্ধান তাই মিলন সভায় মিলিয়ে দিল মোদের স্বপ্ন সন্ধান শেখ মাজেদ মালিক রেজাউল শেখ তাইদুল খেলার মাঠেতে নাইকো চাঁদের সমতুল শেখ মাজেদ মালিক শেখ রেজাউল শেখ তাইদুল খেলার মাঠেতে নাইকো চাঁদের সমতুল এরা সকলেই গেম সেক্রেটারি সেক্রেটারি ভিন্ন রুচির খেলায় ভরায় মন সবারি মাঠের কাজে সকাল সাঁঝে মাঠের কাজে সকাল সাঁঝে লড়িয়ে দিল এরা জান প্রাণ তাই মিলন সভায় আজ মিলিয়ে এলো মোদের স্বপ্ন সন্ধান তাই মিলন সভায় মিলিয়ে দিল মোদের স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে কালচারাল সেক্রেটারি সেক্রেটারি আসপাক আহমেদ দেবাশিস প্রধান এই দুই জুড়ি কালচারাল সেক্রেটারি সেক্রেটারি আসপাক আহমেদ দেবাশিস প্রধান এই দুই জুড়ি পাঁচ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান সাজালো আশপাক হোসেন দেবাশিস প্রধান এরা কালচারাল সেক্রেটারি সেক্রেটারি সৃজনশীলতায় প্রাণ ভরিয়েছে সবারি বলছে নবীর জহি জাহাঙ্গীর শামীম মাহমুদুল হাসান বলছে নবীর জহি জাহাঙ্গীর শামীম মাহমুদুল হাসান উদারতার আর একটি নাম মোদের স্বপ্ন সন্ধান উদারতার আর একটি নাম মোদের স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে উৎসব আনন্দে ভরিয়ে দিতে আজ করছে আহ্বান উৎসব আনন্দে ভরিয়ে দিতে আজ করছে আহ্বান মিলন সভায়
मिलिए दिलो मोतेर सपन सन्धान मिलन सभाई बोलिए दिलो मोतेर सपन सन्धान फरीद खान आजी मार कबीर से की कबीर मेहदी हसन अशरफुल आलमगीर फरीद खान आजिम कबीर सिख कबीर मेहदी हसन अशरफुल आलमगीर उत सब को मीटिर अबुजार भार अबुजार भार जादेर कष्टे पेयेछि उत्सव उपहार उत्सव को मीटिर अबुजार भार अबुजार भार जादेर कष्टे पेयेछि उत्सव उपहार तीक्ष्ण नजर रेखे पांच दिन तीक्ष्ण नजर रेखे पांच दिन करल अनुष्ठान सुशृंखलतार आर एकटी नाम मोदेर स्वप्न सन्धान सुशृंखलतार आर एकटी नाम मोदेर स्वप्न सन्धान राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतुन साजे राजनगर ग्रामेर माझे सबाई सेजेछे नतुन साजे उत्सव आनंदे मिलिए दिते आज करछे आहवान उत्सव आनंदे भरिए दिते आज करछे आहवान मिलन सभाई मिलिए दिते मोदेर स्वप्न सन्धान मिलन सभाई आज मिलिए दिलो मोदेर स्वप्न सन्धान आज भूलते पारिनी सेई कथा ওটাই ছিল কি শেষ দিনের শেষ দেখা আজ ভুলতে পারিনি সেই কথা ওটাই ছিল কি শেষ দিনের শেষ দেখা দুদিন পরে পাবো মাসের টাকা দেব তোমায় ক্লাবের চাঁদার টাকা চাঁদা তোরে দিতে হবে না চাঁদা তোরে দিতে হবে না মোদের কেন গেলি বল ছেড়ে চাঁদা তোরে দিতে হবে না কেন গেলি বল ছেড়ে মোদের মাঝের এই শূন্যতা বল কে দেবে আজ ভরে মোদের মাঝের এই শূন্যতা বল কে দেবে আজ ভরে এই মিলন সভার মাঝে মোদের মনটা যে তোকে খুঁজে এই মিলন সভার মাঝে মোদের মনটার তোরে খোঁজে উৎসব আনন্দে ভরিয়ে দিতে আজ করেছে আহ্বান উৎসব আনন্দে ভরিয়ে দিতে আজ করেছে আহ্বান মিলন সভায় মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান মিলন সভায় মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে আজছে নতুন সাজে রাজনগর গ্রামের মাঝে
সেজেছে নতুন সাজে উত্তু সব আনন্দে ভরিয়ে দিতে আজ করেছে আহ্বান উত্তু সব আনন্দে ভরিয়ে দিতে আজ করেছে আহ্বান তাই মিলন সভায় মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান মিলন সভায় আজ মিলিয়ে দেবে ওগো মোদের স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে সবাই সেজে নতুন সাজে রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে উৎসব আনন্দে ভরিয়ে দিতে আজ উৎসব আনন্দে ভরিয়ে দিতে আজ করছে আহ্বান উৎসব আনন্দে ভরিয়ে দিতে আজ করছে আহ্বান মিলন সভায় মিলিয়ে দিতে মোদের স্বপ্ন সন্ধান মিলন সভায় মিলিয়ে দেবে মোদের স্বপ্ন সন্ধান রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে রাজনগর গ্রামের মাঝে সবাই সেজেছে নতুন সাজে নারায় তকবীর স্বপ্ন সন্ধান স্বপ্ন সন্ধান নারায় তকবীর ধন্যবাদ এই স্বপ্ন সন্ধান আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এই স্বপ্ন সন্ধান আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় দোস্তো মেরে ইসলামী ভাইও সাথিও চলিয়ে আবুল কালাম সাহেব কি আওয়াজ মে এক কালাম শুনতে হ্যাঁ और उसके बाद फिर एमएस मुस्तकीम की आवाज हम सुनेंगे खबर अरे खबर हवे एकटू एकटू राते जखन घूम पावे तखन हवे ठीक है जी घूम छाड़ावर ओषुध आछे चिंता नहीं ठीक है जी आइए मैं गुजारिश करता हूँ अबुल कलाम साहब को कि अपने खूबसूरत आवाज में दो एक कलाम पेश करें और उसके बाद आपके लिए आएंगे इमरान साहब तो अबुल कलाम साहब की आवाज में सुनते हैं हेलो ठीक हेलो যাই হোক এতক্ষণ আপনারা যে গজল প্রত্যেক বছর শুনে থাকেন আমার বন্ধু আমিরুল ভাই কণ্ঠ থেকে মিলন সন্ধান সুন্দর একটি গজল আপনারা শুনলেন যাই হোক আপনাদের সামনে এবার আমি একটি গজল পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ তার প্রশংসা গজলটি গাইবার আগে আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখবো আর এই গজলটি আমি ইসলামিক মিডিয়া 786 ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলাম আপনাদের কাছে যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইসলামিক মিডিয়া 786 এখানে আছেন তিনি রেকর্ডিং করছেন এবং লাইভও দেখাচ্ছেন মনে হয় হচ্ছে না ও আচ্ছা যাই হোক আজকে আমাদের শিল্পীরা এই স্টেজে যে গজলগুলো গাইবে আপনারা পুনরায় দেখতে পাবেন এবং শুনতে পাবেন ইসলামিক মিডিয়া 786 এবং আরো অনেক চ্যানেল আছে আমি নাম জানি না ইনশাআল্লাহ পরে বলে দেব তো গজলটি গাইবার আগে কয়েকটি প্রশ্ন রাখবো যদি আপনারা উত্তর দেন তাহলে আমার গাইতে সুবিধা হবে এবং আপনাদের শুনতেও ভালো লাগবে প্রশ্নগুলো করব কি ভাই রমজান মাসে রোজা ফরজ না সুন্নাত
ফরজ আমার মায়েরা বলছে ফরজ অর্থাৎ আল্লাহর হুকুম আমাদের রমজান মাসে রোজা রাখতেই হবে আমরা তো মুসলমান আমরা রমজান মাসে রোজা রাখি আল্লাহ রোজা রাখে আল্লাহ রোজা রাখে না আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন আমরা মুসলমান পাঁচ ওয়াক্তের নামাজ আমরা সবাই কম বেশি পড়ি পাঁচ ওয়াক্তের নামাজ না পড়তে পারলেও জুম্মার দিনে মসজিদে কমসে কম ভিড় করি তাই তো তো আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে না কেন তিনি তো সবার মালিক তিনি কার ইবাদত করবেন তাই তিনি নামাজ পড়েন না কিন্তু আল্লাহ পাক একটা জিনিস পড়ে সেটা কি জানেন দাদারা আল্লাহ পাক একটা জিনিস পড়ে সেটা কি বলছে দেখুন নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে नबी के सृष्टि को देखो ता बोले बारे बारे जत बार तुम्हारे देखे अल्लाह पाक बोलछे नबी के सृष्टि को देखो ता बोले बारे बारे जत बार तुम्हारे देखे तत बार शत शत बार तुम्हारे दरूद पड़छे शत बार শত শত বার তোমার দরুদ পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শত বার তোমার দরুদ পড়েছি ততবার শত শত বার তোমার দরুদ পড়েছি আল্লাহ পাক তাহলে কি করে আল্লাহ পাক আমার নবীর নামে দরুদ পড়ে আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর নামে দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি তো বলছে দেখুন নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শত বার তোমার দরুদ পড়েছি ততবার শত শত বার তোমার দরুদ পড়েছি আমি খালি আমি মালিক আমি সবার রব্বানা সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা লতা পাতা শোনে কথা করে আমার বন্দনা আমি আল্লাহ রাসূল আল্লাহর ভালোবাসায় দিবানা বড়ি তার খাস নূরে আদরে যতন করে আল্লাহ পাক বলছেন বড়ি তার খাস নূরে আদরে যতন করে আহমদ নাম তার রেখেছি শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি আমরা সকলে জানি রূপের রাজা ইউসুফ নবী আল্লাহ পাক তাকে অনেক সুন্দর করে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন তো সেই ইউসুফ নবী আমার নবীজির রূপ দেখে কি বলছেন কোরআন শরীফ করে তারিফ হুজুর নবী মুস্তাফা আল আদাবি আমার নবী সকল নবীর গলার হার বলে ইউসুফ আমাকে রূপ দিল পরওয়ারদিগার নবীজির মুখ এত অপরূপ আমার এই রূপ মানে হার মুসা নবী গিয়ে
दूरे नूर दर्शन करे मुसा नबी गिए दूरे नूर दर्शन करे बोले गोलो धादाई पड़े गिए आर शतबार शत शतबार तुम्हारे दरूद पड़छी शतबार शत शतबार तुम्हारे दरूद पड़छी नबी के सृष्टि को देखो दा बोले बारे बारे नबी के सृष्टि को देखो दा बोले बारे बारे जत बार तुम्हारे देखे तत बार शत शत बार तुम्हारे दरूद पड़छी शत बार शत शत बार तुम्हारे दरूद पड़छी उद्देश्य कर ভবের সবই যাহার শোভায় শোভা পায় দাদা দাদা নামাজ রোজা তোমার নামে চুমা খায় তোমার হাতে দিল কৌশল মহান আল্লাহ দয়াময় বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী যার পথ মানে আমি চেয়ে রয়েছি শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি सर्वप्रथम पिता आदम एवं मा हवा के सृष्टि करलें सृष्टि करार पर तानादे दुजन के जान्नाते रेखे दिएछिलें किन्तु तानारा एकटी भूल करलें गंधम फल खेये फेललें तार कारणे आल्लाह पाक जान्नात थेके ए दुनियाते पाठिये दिएछिलें तो अनेक दिन आल्लाहर काछे क्षमा चावार पर आल्लाह पाक क्षमा करे दिलें कि कारणे करलें बोलछे देखुन पिता आदम के गंध চোখের মানি ধরায় অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায় লেখা আছে খোদার পাশে ওই আরশে আলায় বলে খোদা পাক করি গোনা মাফ ওই নামের অসিলায় বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন তোমার একিন করে নিয়েছি শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি নবী কে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবী কে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি এবার একটি গজল জিকিরের মাধ্যমে শোনাবো মুস্তাকিম তুমি চলে আসবে ওই মাইকটা দাও তো হ্যালো হ্যালো চেক হ্যালো হামদে বাড়ি তালা আল্লাহর প্রশংসা আপনার সামনে ছোট একটি গজল পরিবেশন করে শোনাবো তারপরে আমি বুঝতে পারছি আমার ছোট ছোট ভাইদের ঘুম ঘুম ভাব এসে গেছে বাবু তোমার বালিশ এনে দেবো বালিশ লাগবে হ্যাঁ কটা বাজে সবে একটা বাজে ঘুমিয়ে পড়ছো সারা রাত অনুষ্ঠান চালাতে হবে তো এত লাখ লাখ টাকা খরচা করে তোমাদের জন্য অনুষ্ঠান সাজিয়েছে আর তোমরা যদি ঘুমিয়ে পড়ো
কাকে শোনাবো একটু মাঝে মাঝে আওয়াজ দাও দেখি নারায় তাকবীর ঠিক আছে চেক চেক টোন 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 হ্যালো হ্যালো টোনটা দাও ভাই টোন টোন হ্যালো হ্যালো চেক 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 আগে সাউন্ডটা দাও টোনটা দাও হ্যালো হ্যালো আগে সে সাউন্ডটা পাচ্ছে না যে টোনটা টোন দাও হালকা বক্সে চেক চেক হ্যালো হ্যালো একটু হালকা জিন জিন আওয়াজ দাও হালকা চেক 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 হ্যালো 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 ঠিক আছে এটা হ্যালো 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 চেক চেক হ্যালো চেক হ্যালো 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 পেশা তুলো এটা এই মনিটর একটু পেশা তুলো হ্যালো 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 হচ্ছে না আরো উঠবে হ্যালো 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 চেক হ্যাঁ এবার রিপিটটা ঠিক করে দিন দাদা রিপিটটা ঠিক করে দিন দে দে পাল তুলে দে ও মাঝি ঘেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি ছেড়ে দে নৌকা মাঝি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তেতে পাল তুলে দে তেতে পাল তুলে দে তেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না তেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা Oh,
মদিনার ঘরে ঘরে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে একটা বাংলা শুনলেন, এবার উর্দু গজল একটা হয়ে যাক, একটা উর্দু একটা বাংলা এইভাবে আমরা শোনাবার চেষ্টা করব। তো বলছে দেখুন অতি সুন্দর কথা, নবী পাকের শানে একটি উর্দু গজল আপনার সামনে আমরা পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, नबी के ভালোবাসা হয় তো নাকি কারা কারা ভালোবাসে একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर गाल में सरकार का मिलाद करेंगे, गल में सरकार का मिलाद करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर गाल में सरकार का मिलाद करेंगे, हर गाल में सरकार का मिलाद करेंगे, जश्न मिलाद के रौनक में यारो मरते सुनने मरते रहेंगे, अपने नबी की अजमत का चर्चा सरकार की आमद पे लगाते हैं क्यों पैसा रुपया पैसा कुछ चलने वाले देख के देते हैं सरकार की आमद पे लगाते हैं क्यों पैसा ये पैसा तो क्या चीज है ये पैसा तो क्या चीज है लुटाते कोई नहीं जगा में सरकार की पैसा लब्बैक 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 या
लाएंगे हम हुजूर का इस्लाम तख्त पर, लादीनियत सारे बुतों को पगाएंगे, अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। मोहम्मद के जश्न के तालीम पहले दूंगा मोहम्मद के जश्न के कैसे भी सिखाऊंगा मोहम्मद के जश्न के फिर से मैं छोड़ जाऊंगा मिलाद की लगन फिर से मैं छोड़ जाऊंगा मिलाद की लगन मेरे भी बच्चे जश्न मिलाद मनाएंगे हम अपने नबी पाक से यूं प्यार करेंगे बादल सरकार का मिलाद करेंगे हर गाल में सरकार का मिलाद करेंगे हर गाल में सरकार का मिलाद करेंगे हर गाल में सरकार का मिलाद करेंगे छोले 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 हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह कभी तो सात गुंबद का उजाला हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको हमें बुलवाएंगे या का मदीना हम भी देखेंगे
सुनहरी चांदियों का यो नजारा हम भी देखेंगे, सुनहरी चांदियों का यो नजारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे या का मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह हेलो 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 हे
एंटेना पड़े जाच्चे का ना रे भाई। जमी से आसमां तक नूर का जलवा है, जमी से आसमां तक नूर का जलवा है, उसी नूर के आईने में कमली वाले का चेहरा है। चमन चमन में बहार है, फूलों का आबसार है, कलाम कलाम में परवरदिगार है। आप हैं सहिंसा है दो जहां, आप हैं सहिंसा है दो जहां, आपके इशारों पर चांद दो टुकड़ा हुआ, पत्थर कलमा पढ़ने लगा, पत्थर कलमा पढ़ने लगा, क्या कहूं आपके सदके में क्या मिल गया, क्या कहूं आपके सदके में क्या मिल गया, आप मिल गए तो खुदा मिल गया। बोलूं सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर। এখানে লকডাউন হয়েছিল, লকডাউন এই গ্রামে পুলিশ ঢুকেছিল, হ্যাঁ আসেনি, ও এসেনি, এসেনি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মামা আসছিল। আরে আমাদের ওখানে গ্রামে গ্রামে পুলিশ ঢুকে দুম দাম করে পেটাচ্ছে জানো। আর বেচারি একটা দুটো ছেলে, এরকম দুটো ছেলে রাস্তায় বেরিয়েছিল, তো রাস্তায় বেরিয়ে রাস্তা তো পুরো ফাঁকা, রাস্তা পুরো ফাঁকা, তো ওখান থেকে একটা আত্মীয় বাড়ি গিয়েছিল। আস্তে 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 রাস্তার মাঝখানে না টয়লেট পেয়ে গেছে, পেয়ে যেতে দেখছি রাস্তা পুরো ফাঁকা। আর একটা বন্ধু বলছে ওই ওই রাস্তাতেই ছেড়ে দে, বলতে রাস্তাতেই ছেড়ে দিয়েছে, আর সহ্য করতে পারেনি, রাস্তাতেই ছেড়ে দিয়েছে। দিতে এবারে সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসে, এই কি করছিস এখানে, ও কি করেছে, ভয়েতে মাথায় একটা এরকম ক্যাপ টুপি ছিল, টুপিটা চাপা দিয়ে দিয়েছে, চাপা দিতে এবারে। আর একটা বন্ধু বলছে স্যার স্যার কিচ্ছু করিনি, একটা পাখি ধরেছি, পাখি। বলে ও পাখি ধরেছি, দাঁড়া দাঁড়া তাহলে। ও স্যার আমি যখন তুলবো সঙ্গে সঙ্গে আপনি চেপে ধরবেন। তো এবারে আর একটা বন্ধু এরকম ধরে না, বল স্যার আমি যখন তুলবো সঙ্গে সঙ্গে চেপে ধরবে, নালে উড়ে যাবে। যেই তুলেছে না স্যার চপাত করে চেপে ধরেছে, এত এমন চেপেছে একদম হাতে মায় হয়ে গেছে, হাতে মায় হয়ে যেতে এবারে স্যার বলছে এই কি রে এটা, বল স্যার স্যার পাখি ছিল, পাখি ছিল ওটা, আপনি এত জোরে চেপেছেন একদম ছেনকে আলু হত্যা হয়ে গেছে, অত জোরে চাপলে আর কি হবে। তো আশা করি, আচ্ছা এখানে এমন কে আছে যে লকডাউনে পুলিশের ঘা খেয়েছে, কে আছে একবার হাত তুলুন দেখি, পুলিশের ঘা খেয়েছে আছে, দোস্তো আয়ে হ্যায় बंगाल का एक नए और चमकते हुए सितारे, जिनकी सुरीली और मधुरी आवाज सुन के ही आपको पता चल जाएगा ये फनकार किसके आवाज के साथ मिलती जुलती हैं। चलिए वो है आपके चाहते हुए एक नए चमकते हुए नन्हे मुन्ने सितारे, एमडी अख्तार साहब। चलिए एमडी अख्तार साहब की आवाज में एक कलाम सुनते हैं, उससे पहले मोहम्मदुन नबी साहब की आवाज में। हेलो हेलो ठीक, अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातुहु। আবার সেই প্রত্যেক বছরের ন্যায় এবছরও এমডি ইমরান, সকলে শুনবেন তো গজল নাকি, কে কে শুনবে হাত তোলো দেখি, মাশাআল্লাহ, একটু তাকবীর হবে, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, স্বপ্ন সন্ধান ক্লাব জিন্দাবাদ, স্বপ্ন সন্ধান ক্লাব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার।
আবারো দুটো তিনটে বছর পর এই বছরও আমরা এসেছি আপনাদের সম্মুখে সুন্দর কিছু নাথিয়া কালাম শোনার জন্য সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাথিয়া কালাম এখন আপনাদের সম্মুখে এসেছি আরো কিছু নাথিয়া কালাম শোনানোর জন্য তবে রাতটা অনেক হয়ে গেছে আপনাদের কতটা আগ্রহ আছে জানি না রাতটা যেহেতু অনেক হয়েছে তো আসুন সর্বপ্রথমে শুরু করব সেই ছোট শিশু শিল্পী এমডি আক্তার আলী তানার কণ্ঠে ছোট করে একটি হামদে বাড়ি তাহলে আপনারা শ্রবণ করুন তারপর পরই ইমরান ভাই তিনি আসবেন তানার মুখ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনবেন তো আসুন এখন আক্তার আলীর কণ্ঠে সুন্দর একটি হামদে বাড়ি তাহলে আমরা শুনে নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ সকলে কেমন আছেন সবাই ভালো আছেন তো ভালো আছেন সবাই তো আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান ও মান দিয়ে শুরু করব একদম নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনুন তারপরে পরে আমার ওস্তাদ জনাব এমডি ইমরান সাহেব আপনাদের সামনে নিত্য নতুন কালাম শোনাবেন তো আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান ও মান দিয়ে শুরু করছি আপনারা মনোযোগ সহকারে শুনুন কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা কি লিখছে ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়া যেদিকে গো দেখি তোমার কত রাতিশা ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান যেদিকে গো দেখি তোমার কত রাতিশা ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান যেদিকে গো দেখি তোমার কত রাতিশা যেদিকে গো দেখি তোমার কত রাতিশা মাটি ভাসে পানির পর তোমারি সরাই সৃষ্টি জান ও খোদা সব তোমারি গোলাম সৃষ্টি জান ও খোদা সব তোমারি গোলাম ও আল্লাহ মহান ও গো আল্লাহ মহান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান যেদিকে গো দেখি তোমার কদর দিশা যেদিকে গো দেখি তোমার কদর দিশা শুনবে ঝরে নার পানি চন্দে জানি সাগর বুকে মেশে তো আমার প্রেমের আলো নিয়ে রবি কেমন হাসে ঝরে নার পানি চন্দে জানি সাগর বুকে মেশে তো আমার প্রেমের আলো নিয়ে রবি কেমন হাসে ইয়া খালিক ইয়া মালিক তুমি কত মহিয়ান ইয়া খালিক ইয়া মালিক তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান ও গো আল্লাহ মহান ও গো আল্লাহ তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান যেদিকে গো দেখি তোমার কদর দিশা ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান যেদিকে গো দেখি তোমার কদর দিশা যেদিকে গো দেখি তোমার কদর দিশা তারপরে ছন্দে কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনবে রাধারে জনক জনে কোথায় পেল আলো আগুনা আমার ফুলের বাগান গলো কেমন গলো রাধারে জনক জনে কোথায় পেল আলো আগুনা আমার ফুলের বাগান গলো কেমন গলো ও রহিম রহমান তুমি কত মহিয়ান ও রহিম রহমান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান ও গো আল্লাহ মহান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান
সেদিকে গো দেখে তোমার কোদরা নিশান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান সেদিকে গো দেখে তোমার কোদরা নিশান সেদিকে গো দেখে তোমার কোদরা নিশান সেদিকে গো দেখে তোমার কোদরা নিশান শেষ করা যাবে তোমার গুণগান বান্দার তরে তোমার দয়া জানি গো অপরাধ শেষ করা যাবে তোমার গুণগান কানকের কলম তাই লিখে যাই তোমার কানকের কলম তাই লিখে যাই তোমার গান ও গো আল্লাহ মহান ও গো আল্লাহ মহান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান যেদিকে গো দেখি তোমার কোদরা দিশান যেদিকে গো দেখি তোমার কোদরা দিশান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান ও গো আল্লাহ মহান তুমি কত মহিয়ান যেদিকে গো দেখি তোমার কোদরা দিশান যেদিকে গো দেখি তোমার কোদরা দিশান যেদিকে গো দেখি তোমার কোদরা দিশান মাশাআল্লাহ শুনলেন সেই ছোট্ট শিশু শিল্পী এমডি আক্তার আলীর কণ্ঠে ছোট্ট একটি হামদে বাড়ি তালা আপনারা এতক্ষণ ধরে বসে আছেন অনেক নাতিয়া কালাম শুনেছেন জানি না আপনাদের কেমন লাগছে তবু এই আক্তারের বিষয়ে একটা কথা আপনাদেরকে বলি আমরা যখন গাড়িতে আসছিলাম এই আক্তারের একটু সর্দি করেছে বুঝলেন তা গাড়িতে পিছনে চারজন বসেছি এমনি একটু ঠেসাঠেসি হচ্ছে তো হঠাৎ দেখি কানের পাশে একটা আওয়াজ আসছে আওয়াজটা কি জানেন শুধু একটাই আওয়াজ আসছে আওয়াজটা হলো হ্যালো চেক হ্যালো চেক তা আমি বললাম কি ব্যাপার গাড়ির মধ্যে হ্যালো চেক হচ্ছে কেন এখানে প্রোগ্রাম হবে নাকি ভালো করে শুনে দেখলাম আক্তার নিজে সর্দি করেছে বলে নিজের থেকে এরকম হাতটা এরকম নিয়ে বলছে হ্যালো চেক তা বলছে কেন রে বলছে না একটু চেক করে দেখছি স্বপ্ন সন্ধানে গিয়ে একটা গজল বলবো আমি চেক করে নেবো না বুঝলে তো সেই আক্তার আলীর কণ্ঠে শুনলেন সুন্দর একটি হামদে বাড়ি তালা তো এখন আপনাদের সম্মুখে এসেছেন আপনাদেরই সেই আমন্ত্রিত শিল্পী এমডি ইমরান সাহেব তিনি এখন আপনাদের সম্মুখে সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন তো একটু তকবীরের ধ্বনি হবে তকবীরের ধ্বনি হবে গলা ব্যথা হয়ে গেছে আর একটু হোক সকালে ভেঙে যাবে বন্ধুদের বলবে যে ইমরান ভাই এসেছিল আরো শিল্পীরা এসেছিল তকবীর দিতে দিতে গলা ভেঙে গেছে আর একটু জোরে দাও নারাই তকবীর আর আমার ইয়ং গ্রুপ তো সব চুপচাপ দাঁড়িয়ে আছে এরা শুধু নাচ শুনবে কিন্তু নিজে তকবীর দেবে না আচ্ছা আল্লাহ পাকের নাম নিলে খুশি কে হবে আল্লাহ পাক না অন্য কেউ আল্লাহ পাক খুশি হবে তো তাহলে আল্লাহর নাম নিলে যদি আল্লাহ পাক খুশি হয় তাহলে যদি আল্লাহ পাকের নাম না নেওয়া হয় তাহলে খুশি কে হবে আপনারা জানেন একটু তকবীর দেন সকলে মিলে নারে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার তো শুন আমি এখন মাইক্রোফোন ইমরান ভাইয়ের হাতে তুলে দেব তানার কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম আপনারা শ্রবণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে সালাম মহান ইলাহ রব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মহামারী করোনা থেকে হেফাজত করে মুক্তি দিয়ে পুনরায় একত্রিত করেছেন ঐক্যবদ্ধ হয়ে বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান ইলাহ রব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকাই নামদার তাজদারে মদিনা দুল হায় মদিনা শাফিউল মুজনাবিন রাহমাতাল আলামিন হুজুরে নূর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট ভাইরা সবাই ভালো আছো ভালো আছো সবাই মাশাআল্লাহ
আমি আস্তে আস্তে লাইভ দেখছিলাম যখন আমি গাড়িতে আসছিলাম লাইভ দেখছিলাম যখন ড্রোনটা উড়ছিল এই বাচ্চাগুলো দেখলাম কেউ শুয়ে আছে কেউ ঘুমিয়ে আছে অনেক রকম ভাবে দেখছিলাম তো সেগুলো কই সব চলে গেছে বাড়ি আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা কতটা ভালো আছো সবাই এক বস্তা এক ব্যাগ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ তোমাদের অনেক বস্তা বস্তা ভালো রাখুক চলুন শুরু করি অনেক গজল আপনারা শুনেছেন আমি প্রথম মানুষ নতুন মানুষেরা এসেছিল আপনারা নাতিয়া কালাম শুনলেন তো অধম গণাগার আমি আবার এই স্বপ্ন সন্ধান ক্লাবে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি যেহেতু গজল বলার আগে একটা কথা আমি একটু অনুসরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে স্বপ্ন সন্ধান এইখানে থাকে প্রত্যেকটা মানুষের কি থাকে আমি জানি না তবে স্বপ্ন সন্ধান আমার এইখানে থাকে এনি টাইম এনি সময় অ্যাকচুয়ালি এই হলদিয়ার বুকে পুরো যেখানে যেখানেই আমি যাই না কেন একবার হলো ওই স্বপ্ন সন্ধানের কথাটা আমার মনে পড়ে যায় আর সেখানে আমি উল্লেখ করি কেন জানেন এই স্বপ্ন সন্ধানকে অন্তর থেকে ভালোবাসি অন্তর থেকে মানি যার কারণে যখনই এই স্বপ্ন সন্ধানের নাম আমি শুনি তখন ইচ্ছা করে যে একটু যদি যেতাম মনটা খুব ভালো লাগতো যাই হোক আলহামদুলিল্লাহ আসতে পেরে ধন্য বলে মনে করছি তো চলুন আমি সর্বপ্রথম মহান ইলাহ রব্বুল আলামিনের শান ও মান দিয়ে শুরু করব যে আল্লাহ পাক আজকের আমাদেরকে মহামারী করোনা থেকে হেফাজত করেছেন মুক্তি দিয়েছেন আল্লাহ পাকের শান ও মান একেবারে ডাইরেক্ট আমি গজলে চলে যাব আর জিকিরে কালাম একটু পরেই শোনানো হবে আমি যেমন ভাবে শুরু করি প্রথম আল্লাহর প্রশংসা রসুলের প্রশংসা তারপর স্বপ্ন সন্ধানের প্রশংসা দিয়ে তারপর আমি গজল শুরু করবো ইনশাল্লাহ চলুন আলী মাওলা তো হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা ডিডি থ্রি কোথায় খুরশিদ দেখে নাও তাড়াতাড়ি করো আমি শুরু করি ওটা করে দাও না সাউন্ডটা করো আগে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول وسلم عليك يا حبيب الله প্রশংসা গুণকীর্তন দিয়ে শুরু করছি একটু মন দিয়ে শুনবেন ভুল দুটি মার্জনা করবেন ক্ষমার নজরে দেখবেন চলুন তুমি তো মেহেরবান তুমি লালন কারি তুমি পালন
কালাম দিয়েছেন সেগুলো গাওয়া হবে আর বিশেষ করে বুড়িমা বুড়িমা এই ধরনের কিছু ঘটনামূলক কালামও আছে যদি সুযোগ সময় পাই ইনশাল্লাহ আপনাদের শোনাবো একটু বাচ্চারা তকবীর দাও না আরে তকবীর এই তকবীর যখন হয় স্বপ্ন সন্ধানের সময় বেশি বলছি না তবে আমাদের ওইদিকে আশেপাশে অনুষ্ঠানে আসলে যখন বাচ্চা কাছে এরকম তকবীর দেয় তখন আর এরকম ঝিকঝাক গজল হবে ঝিকের গজল হবে তখন হবে মিজানুর রহমান আজারি শনি তোমার ঘরে হাজারো বেদনার পরে ফিরে আসনি তোমার ঘরে তীরের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি এই গজলটা গিয়েছে কেউ কেউ গায়নি তো অ্যাকচুয়ালি মুস্তাকিম গায় গজলটা তবে আমারও ভালো লাগে বলে আমি গাই ঠিক আছে আমি একবার ট্রাই করি তারপর জিকিরে কালামে যাবো চলো পেস্টটা কেটে দাও ধীরে পেশারটা বানাও দাও হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তিনি গেল তুমি ছড়িয়ে দিতে তিনি গেল তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মাছরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলো কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তুমি নিজে
প্রোগ্রামে ছিলাম 10:30টায় শেষ করেছি, ওখান থেকে বার হয়ে এই পর্যন্ত আসতে আমার আড়াই ঘন্টা, প্রায় আড়াই ঘন্টা সামথিং আমার সময় লেগেছে। তো আস্তে আস্তে কি করেছি জানেন, এই স্বপ্ন সন্তানকে নিয়ে আমি একটা গজল লিখেছি আস্তে আস্তে, মানে গাড়ির উপরে বসে বসে, গাড়িতে বসে বসে আমি গজলটা লিখলাম। জানি না কি হয়েছে, গাড়ি চলাকালীন লেখা। তবু আমি যখন এই স্বপ্ন সন্তানকে এতই ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, শুধু স্বপ্ন সন্তান নয়, স্বপ্ন সন্তানের প্রত্যেকটা সদস্য এবং স্বপ্ন সন্তান বা এই অনুষ্ঠানের প্রত্যেকটা সদস্য প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ভালোবাসা জানাই, যেহেতু তাদের ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে থাকে এবং আমি নিজেই একজন এই স্বপ্ন সন্তানের সদস্য হিসেবে আমি নিজেকে মানি, বুঝতে পারছেন? তো সেই কারণে আর থাকতে পারলাম না যে স্বপ্ন সন্তানে যখন যাচ্ছি তখন স্বপ্ন সন্তানের একটু প্রশংসা করা অবশ্যই আমার কর্তব্য, যার কারণে আমি লিখলাম স্বপ্ন সন্তানকে নিয়ে। জিকিরের মাধ্যম দিয়ে শোনাবো, চলুন একটু মন আকর্ষণ করুন, বলবেন কেমন হয়েছে, ভুল ত্রুটি মার্জনা করবেন, একেবারে নতুন কালাম লেখা, শুনুন। দাঁড়াবো, ছোটে ছোটে আয় সকাল সকাল সেজে সেজে আর বলে ছ ছ ছ আয়
পাঞ্জাবি গজল দিয়ে আমি শুরু করব আমার অনুষ্ঠান আর সব জিকিরের গজল কিন্তু আমি গাইব না আজকে কিছু জিকিরের কালাম কিছু সিম্পল কালাম এবং কিছু ঘটনামূলক কালাম এইভাবে আমি গাইব সব জিকিরের গজল গাইলে ভালো লাগে না অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে জিকিরের গজল আমি লাইভ দেখছিলাম ভাইরা অনেক গেয়েছে আমিও যদি গুপগাপ চালিয়ে যাই ভালো লাগবে না তো চলুন একটা নতুন কালাম একদম পাঞ্জাবি গজল দু এক জায়গায় গাওয়া হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনারা বুঝতে পারেন ভাষা দিক থেকে তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ এতটা আশা করা যায় মোটা ভাই মোটা ভাই একটু কথা বলো হ্যাঁ খালি ভুলিলে বসে রয়েছে ভুলে গেছি আসলে ইনামউদ্দিন ভাই এখানে অ্যাঙ্কারিং করছিল আমি সেরকম ভালো অ্যাঙ্কার নয়
তবে ইমরান ভাই সাথে থেকে থেকে কিছু অ্যাঙ্কারিং করি আপনাদের এখানে আজ তিন চার বছর ধরে আসছি আমাকে সকলেই চেনেন আর আমার ভাইরা তো সবাই চেনেন আমাকে নাকি চেনেন তো তাহলে নাম কি মোটা ভাই একটাই নাম ইউটিউব খ্যাত হয়ে গেছে মোটা ভাই বুঝলেন এই দেখেন একটা কথা আপনাদেরকে বলি এই যে ইমরান ভাইয়ের সাথে যখন থাকি না প্রত্যেক স্টেজে অপমান হয় ভাই ওই বারবার দেখিয়ে দেখিয়ে বলবে যে দেখেন আমার সাথে তিনজন থাকে সব খেয়ে খেয়ে মোটা আর আমার গায়ে লাগে না কি বুঝলেন আচ্ছা আল্লাহ পাক চাইলে তবে তো লাগবে নাকি আমরা অল্প খেলেও আমাদের গায়ে লেগে আছে চলো চলো তারে আমি পাঞ্জাবি গজলটা আপনাদের শোনাই একদম নতুন কালাম দাও লেখাটা দাও আলি মোলা আলি মোলা আলি দম দম এটা তো দাঁড়াও 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 একটুখানি দাঁড়াও চলো হ্যালো হ্যালো নরমাল হয়ে গেছে হ্যালো ও বেস্টটা কেটে দাও হয়ে যাবে কোনে বেস্টটা কেটে দাও ওতেই চালিয়ে দেবো ইনশাআল্লাহ চলো সাউন্ডটা দিয়ে দাও সাউন্ডটা দিয়ে দাও মেরে আকা দা হোসেন জামাল দা जगते जवाब नहीं नहीं जी बीबी आमना बीबी आमना तेरे लाल दा जगते जवाब नहीं ना 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 बीबी आमना तेरे लाल दा लाल दा जगते जवाब I'm
তো যাই হোক সুন্দর সুন্দর কিছু নাতিয়া কালাম আপনাদেরকে শোনানো হলো। তো আরেকটি আমাদের ভাইদের একটা রিকোয়েস্ট আছে, ভাইটা কোথায় গেল? হ্যাঁ, হম সরফে কাফান বাদে, হ্যাঁ হম সরফে কাফান বাদে এই গজলটা আপনাদের সম্মুখে হবে। তারপরে আমার ভাই আর একটা কি রিকোয়েস্ট করেছে আমি একটু ভুলে গেছি, মায়ের নামে যতটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ওই মায়ের নামে তো সারা সৃষ্টির মাঝে এরকম নাকি ওটা তো সারা সৃষ্টির মাঝে ওটাই ওটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটা জিকের গজল দিয়ে তারপর ইনশাল্লাহ মায়ের গজলটা শোনানো হবে। এরা খুব জ্বালাচ্ছে রে, আলী মাওলা হয়নি মাস্টার জি? আলী মাওলা গজল হয়নি? হ্যাঁ হয়েছে তো, মোস্তাক গাইন আমি দেখলাম তো। আলী নয়া দেখো জোরে হাতালি মারো, হ্যাঁ আওয়াজ চেয়ে
চেয়ে নেব হামসার মেগাফোন বাঁধে এতে এত জোরে আওয়াজ দিতে হবে হবে যেন একেবারে সবার মন শান্তি হয়ে যায় যারা বসে বসে ঘুমাচ্ছে তারা যেন উল্টে পড়ে যায় হবে রাজি আছো সবাই রাজি আছো দেখা যাক মোটা ভাই ধরো তো দেখি একটুখানি কত রাজি আছো চলো দেখি চলো अब हम सारे मेगा फोन बाधे मैदान में निकले बातों निकले लोगों मैदान में निकले अपने अमीरों को है तो अमीरों को है तो हमें रोको रोको इसमें इतना दम है कि हमें रोक सके हम लोग सुन्नी मुस्लिम हैं मिलाद करते रहेंगे लेकिन रोकने वाला कोई नहीं है इसलिए कहता हूं हिम्मत है कि हमें रोको है तो हमें रोको हिम्मत है कि हमें रोको है तो हमें रोको তারা নিজেকে কন্ট্রোল করতে পারে তাই বলে যেন সব করে আমার বাড়ি থেকে এই তুই তুই খালি গায়ে ছিস না এই তোর গেঞ্জি ফেঞ্জি নেই হ্যাঁ আওয়াজ দিতে পারে আমার খালি গায়ে সামনে এসতে যায় অত ছাড়া এই এদিকে এগোছি ওটা ওর তুলে দাও তো ভাই একটু ও তুলে দাও তুলে দাও এতটা ছেলে পুলের এই আওয়াজ রাজনগরের বাচ্চাদের আওয়াজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই রাজনগর কসম খোদার বলছি যেখানে প্রোগ্রামে ছিলাম বসিরহাট লাইনে ওখানে গিয়ে বলছে ভাই আমাদের তাড়াতাড়ি ছেড়ে দাও বলে কেন বলি স্বপ্ন সন্ধানে যাবো বলে ভাই স্বপ্ন সন্ধান আজকে রে আলে ভাই তোমরাও চেনো বলে হ্যাঁ ভাই আমরা চিনি স্বপ্ন সন্ধান এমন কোনো মানুষ নেই যে স্বপ্ন সন্ধানকে চেনে না আর স্বপ্ন সন্ধানের বাচ্চারা এইরকম বাঘের বাচ্চা হয়েছে আওয়াজ দিতে পারে না বাঘের বাচ্চা আকা কিয়ামত সাজদা সে বো